প্রতিদিন নতুন নতুন টমেন্টের এবং কার্টুন ভিডিওতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। জেরি, জাদুর মাধ্যমে তোমায় আমি স্টপ করে দিয়েছি। তুমি এখন কথা বলতে পারবে না, নড়তে পারবে না, শুধু আমার কথা শুনতে পারবে। আর এখন আমি জাদুর মাধ্যমে উধাও হয়ে গেছি। তুমি আমাকে নিশ্চয় খুঁজে পাচ্ছ না, তাই না? নো প্রবলেম। দেখো, আমি এই বাক্সের ভিতর থেকে বের হয়ে আসছি। এটা হচ্ছে একটা জাদুর রোবট, আর এই রোবটটা দিয়ে আজকে টমকে মজা দেখাবো। কি ব্যাপার, পরীটা তো একানেই ছিল, হঠাৎ করে পরীটা আবার উধাও হয়ে গেল কি করে? কি সাংঘাতিক পরী রে বাবা! এটা জাদুর মাধ্যমে হঠাৎ করে উধাও হয়ে যায়, আবার হঠাৎ করে কোত্থেকে চলে আসে। এই তো একানেই ছিল, কিন্তু হঠাৎ করে উধাও হয়ে গেল কি করে? এই যে জেরি, আমি এই ফ্রিজের ভিতরে, ফ্রিজের যত খাবার ছিল সব খাবার আমি জাদুর মাধ্যমে লুকিয়ে রাখছি, যাতে টম এসে এই খাবারগুলো খেতে না পারে। কারণ টম সুযোগ পেলে এই খাবারগুলো চুরি করে খেয়ে ফেলে। তাই জাদুর মাধ্যমে সব খাবারকে আমি লুকিয়ে ফেলছি, আর কিছু খাবার রেখে দিচ্ছি। এই খাবারগুলো একেবারে শক্ত হয়ে যাবে, যাতে টম কামড় দেওয়ার সাথে সাথে তার দাঁত ভেঙে দেয়। কি ব্যাপার, এটা আবার কিসের বাক্স? এটা থেকে কি জানি আওয়াজ বের হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়িতে কোনো ভূত টুত এলো নাকি? আরে এটার ভিতর কে? বের হও বলছি। এটার ভিতর কে? এটার ভিতর হচ্ছে একটা জাদুর পরি, আর আমি সেই জাদুর পরি নিয়ে এসেছি একটা জাদুর রোবট। আরে কিসের জাদুর পরি আর জাদুর রোবট? আমি শিওর এটা জেরি নিয়ে এসেছে বাজার থেকে খেলনা রোবট আমাকে ভয় দেখানোর জন্য। এসব আমি ভয় পাই না, বুঝলে? তাই নাকি? তাহলে একটু পরে তুমি টের পাবে তুমি কি জাদুর পরী আর জাদুর রোবটকে ভয় পাও কি না। আর এটা জেরির কোনো কাজ সাজে না, এটা নিয়ে এসেছে এই বাড়ির মালিক তোমাকে শাস্তি করার জন্য। কারণ তুমি ইদানিং বেশি বেশি চুরি করছো, বাড়ির সবকিছু চুরি করে খেয়ে ফেলছো। এহ, জাদুর পরী আর জাদুর রোবট দিয়ে আমাকে শাস্তি করবে বললেই হলো? আমি এসব ভয় পাই না, আমার কিছুই করতে পারবে না। আমি আরো বেশি বেশি করে চুরি করে খাবো, দেখবো তোমরা আমার কি করতে পারো। এই যে মালিক, আপনি আমাকে আদেশ করুন, আমার এখন কি করতে হবে? আপনার আদেশ আমি ভালোবাসার সহিত পালন করব। আপনি আমাকে যা বলবেন আমি তাই পালন করব। আপনি তো টমকে শাস্তি করার জন্য আমাকে এনেছেন, তাই না? আমি সেটাই করব। ইয়েস, জাদুর পরি আর জাদুর রোবট, আমি তোমাকে এই বাড়িতে এনেছি এই বিড়ালটাকে একটু শাস্তি করার জন্য। এটা আমার বাড়ির সব কিছুই খেয়ে ফেলছে, তাকে আমি হাতে নাতে ধরতে পারছি না, তাই তুমি তোমার জাদুর মাধ্যমে এটাকে ধরবে। আমি বুঝতে পারছি মালিক, টম হচ্ছে একটা সাংঘাতিক চোর, সে চুরি করে ঠিকই কিন্তু কোনো প্রমাণ রাখে না। আর তার হাতে আমি একটা ব্রাশ দেখতে পাচ্ছি, এটা দিয়ে সব কাজ করে এই টম। আর আমি এখনই টমকে একটা শাস্তি করব। টমের হাতের ব্রাশটাকে আমার রোবটের মাধ্যমে আমি পুরো চাই করে দেব, তারপর টম বুঝতে পারবে যে আমি একটা কি জিনিস। কি ব্যাপার, এটা আবার কেমন রোবট? এটা থেকে কি একটা জানি আলো এসে পড়লো আমার এই ব্রাশে। এই ব্রাশ নষ্ট হয়ে গেলে তো আমি চুরি করতে পারবো না, চুরি করলে তো ধরা খেয়ে যাব। কি ব্যাপার, আলোটা তো আরো বেড়ে যাচ্ছে। হায় হায়, এটা কি হচ্ছে? এই আলোর মাধ্যমে আমার ব্রাশটাকে পুরো চাই করে দিয়েছে, এটা আমি কি দেখতে পাচ্ছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে সর্বনাশ, এটা আবার এদিকে আসছে। হায় হায়, এই চাইটাকে আবার খেয়ে ফেলছে। বাপরে বাপ, এটা তো যেমন তেমন রোবট না, জাদুর পরি ভয়ঙ্কর একটা রোবট। আমি আবার বুঝে গেছি কি ব্যাপার। টম, তুমি নাকি আমাকে ভয় পাও না, এখনই তো দেখছি ভয়ে একেবারে পরসাব করে দিচ্ছ। ভয় পাওয়ার কিছু নেই, এখন আরেকটা খেলা দেখাবো তোমায়। এই জাদুর মাধ্যমে তোমার অর্ধেক শরীর আমি পুড়ে ফেলবো, আর অর্ধেক শরীর নিয়ে তুমি ঘোরাফেরা করবে। এই যে বন্ধুগণ, এটার দ্বিতীয় পর্বটা আরো অনেক মজার হবে, তাই ভিডিওটাতে একটা লাইক করে ফেলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এটার দ্বিতীয় পর্বটা দেখার জন্য। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া, না না না, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া, না না। We'll be right back.